আজ সোমবারের দিনে বাড়াতে গোপন এই দোয়াটি 11 বার পড়ুন, 90 বৎসরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনটিকে যদি আমরাও গুরুত্ব দেই, এ দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবি সাহায্য প্রদান করবেন, গুনাহকে মাফ করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, ভরসা রেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আজাব থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর বরকতপূর্ণ এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করে, আমল করে, আর এই দিনে তার ইন্তিকাল হয়, মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন, তাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আজাব থেকে নিরাপত্তা দান করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। পরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে 11 বার আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, রব্বুল আলামিনের দরবারে নিজের অপারগতাকে স্বীকার করবে, নিজের গুনাহের কথা স্মরণ করবে, নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি গুরুত্ব সহকারে লজ্জিত হয়ে নিজের গুনাহের কথা স্মরণ করবে আর ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবন সকল গুনাহকে মাফ করে দিবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকরাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব 11 বার। এরপরে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 11 বার আমল করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তানাদিদের থেকে আমাদেরকে চোখের শীতলতা ও আত্মার প্রশান্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শরূপ বানাও। সূরা ফুরকান আয়াত 9। ব্যক্তি চায় যে তার পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে থাকবে, সে যেন এই দোয়াটি বেশি বেশি করে আমল করে। আমরা এই দোয়াটি আমল করব, বিশেষ করে সোমবারের দিন আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য, মুসলমান নারী পুরুষদের জন্য দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবি সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। পরে
সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ আমল করব, আল্লাহু আকবার 33 বার পাঠ করব, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বার আমল করব। আল্লাহ তাআলা সুখময় শান্তিময় সফলতার জীবন দান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল মুলক আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন, তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আমরা গুরুত্ব সহকারে রাতে সূরাতুল মুলকের আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন, অভাব অনটলকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন। বরকতপূর্ণ এই দুরুদুল আমল আমরা রাতের বেলা করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয়াংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জতের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, আসে কোনো ব্যক্তি গুনাহগার, সে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়েছে, সে আমার কাছে তওবা করুক, আমি তার তওবাকে কবুল করব, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেব, আমি তার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে